বাংলাদেশ সামরিক বাহিনী 2022 সালে একাধিক সমরস্থ ডেলিভারি। আসসালামু আলাইকুম জি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ আপ সব বিল্কুল ঠিকঠাক হোঙ্গে। মেরা নাম স্মেন হ্যায়, আপ দেখ রহে হ্যায় স্মেন রিয়েকশনস। বাংলাদেশ ডিফেন্স কে হওয়ালে সে এক বহুত বড়ি খবর হ্যায় জো কি নিকল কে সামনে আই হ্যায়। ইয়াহ কাহা জা রাহা হ্যায় কি বাংলাদেশ নে মাল্টিপল মিলিটারি ওয়েপনস কি জো ডেলিভারি হ্যায় ও হাসিল কি হ্যায়, জিসমে জি অ্যাটাক ড্রোনস কি জো ডেলিভারি হ্যায় ও ভি বাংলাদেশ নে রিসিভ কর লি হ্যায়। ইসসে পহলে आप लोगों से शेयर किया कि बांग्लादेश ने एंटी टैंक मिसाइल्स जो हैं उनकी डिलीवरी हासिल की है। यहाँ आप लोगों ने देखा होगा कि बहुत सारे ऑर्डर्स में यू होता है कि बांग्लादेश डिफेंस की जानिब से कहा जाता है कि डिलीवरीज में बहुत सारे इश्यूज हैं जो आ रहे हैं, लेकिन इसके बावजूद जो बांग्लादेश आर्मी है वो डिलीवरीज हासिल कर लेती है, लेकिन इसका बाकायदा जो इंकशाफ है वो नहीं किया जाता। बाकायदा टीवी पर जो है इसके बारे में कोई बातचीत नहीं की जाती, बल्कि इसको सीक्रेट रखा जाता है। अब अगेन बांग्लादेश ने सीक्रेटली जो वेपन्स हैं, मल्टीपल वेपन्स की डिलीवरीज जो हैं वो हासिल की हैं। बहुत बड़ी खबर निकल के सामने आई है और मुझे बहुत अच्छा लगा है कि बांग्लादेश अपनी डिफेंस को लेके बहुत सीरियस बुनियादों पे स्टेप्स ले रहा है। इससे बांग्लादेश की डिफेंस जो है मज़ीद मजबूत होगी। यहाँ एक और बहुत बड़ा मसला दरपेश है, जो बांग्लादेश जब भी अपनी कोई डिफेंस डील साइन करता है तो उसकी वजह से कुछ कंट्रीज हैं जिनको बहुत ज़्यादा इश्यूज होते हैं और उनकी जानिब से बांग्लादेश को दबाने की भी पूरी तरह कोशिश की जाती है। वेल, अभी ये रिपोर्ट मैं आप लोगों से शेयर करूँगी। इस रिपोर्ट में मज़ीद डिटेल्स हैं, वीडियो देखने के बाद मैं मज़ीद पॉइंट्स आप लोगों से शेयर करूँगी। वीडियो आप लोगों ने पूरी देखनी है। वीडियो देखने से पहले अगर अभी तक आप लोगों ने मेरे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो मेरे चैनल को जल्दी से सब्सक्राइब कर लें, बेल आइकन को क्लिक करके ऑल पर क्लिक कर दें ताकि जब भी मैं वीडियो अपलोड करूं आप लोगों को लाजमी नोटिफिकेशन मिले। वीडियो को जल्दी से लाइक कर दें, लाइक का बटन सामने है उसे जल्दी से क्लिक कर दें। सो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। বাংলাদেশ সামরিক বাহিনী 2022 সালে একাধিক সমরস্থ ডেলিভারি পেয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সমরস্থ ডেলিভারি পেলে তা প্রকাশ করে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর, তবে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সমরস্থ হলে তা গোপন রাখে প্রতিরক্ষা দপ্তর, যার সবচেয়ে বড় উদাহরণ সার্বিয়া থেকে বিশাল পরিমাণ গোলাবারুদ পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিষয়টি প্রতিরক্ষা দপ্তর পরিপূর্ণভাবে গোপন রেখেছিল, অর্থাৎ কত সালে গোলাবারুদ অর্ডার দিয়েছিল তা প্রকাশ করেনি। 2022 সালে সার্বিয়া তিনটি চালান ডেলিভারি প্রদান করে, যেখানে প্রায় 40 টন গোলাবারুদ ছিল। বাংলাদেশ সেনাবাহিনী এই তথ্য প্রকাশ করেনি, কারণ গোলাবারুদ মজুত করা সেনাবাহিনীর কৌশলগত পদক্ষেপ। বাংলাদেশের সাধারণ মানুষ এই তথ্য কোনোভাবেই জানত না, তবে চতুর্থ চালান ডেলিভারি পাওয়ার সময় বাংলাদেশের গোলাবারুদ নিয়ে বিমান বিধ্বস্ত হয়। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে সার্বিয়ার প্রতিরক্ষা দপ্তর। একইভাবে বাংলাদেশ সামরিক বাহিনী একাধিক সমরস্থ ডেলিভারি পেয়েছে, তবে কৌশলগত কারণে তা অফিসিয়ালি প্রকাশ করেনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সামরিক বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা সাক্ষাৎকারে অনেক তথ্য প্রকাশ করেছেন, যার থেকে প্রমাণিত হয় একাধিক নতুন সমরস্থ ডেলিভারি পেয়েছে বাংলাদেশ, তবে অফিসিয়ালি পূর্বে তা প্রকাশ করেনি। গত 21 নভেম্বর 2022 সালে একটি সাক্ষাৎকার প্রদান করেন এয়ার কমডোর মোহাম্মদ আসাদুজ্জামান, যেখানে তিনি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমান বাহিনী অ্যাটাক ড্রোন ডেলিভারি পেয়েছে। আমরা অলরেডি আমাদের আনম্যান এয়ার সিস্টেম, কমব্যাট আনম্যান এয়ার সিস্টেম নিয়ে এসেছি। অথচ বাংলাদেশ বিমান বাহিনী কত সালে অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে তা প্রকাশিত হয়নি। চলতি বছর 2022 সালে অ্যাটাক ড্রোন ডেলিভারি পায় বাংলাদেশ বিমান বাহিনী, তবে কোন দেশ থেকে এবং কী ধরনের অ্যাটাক ড্রোন কিনেছে এ বিষয়ে তথ্য প্রকাশ করেনি। তবে 2020 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবাহিনীর জন্য অ্যাটাক ড্রোন ক্রয়ের ঘোষণা দেন, যেখানে উল্লেখ করেন খুব শীঘ্রই বিমানবাহিনী অ্যাটাক ড্রোন ক্রয় করবে। তৎকালীন সময়ের চাহিদা এবং তথ্য অনুযায়ী সম্ভবত চীন থেকে অ্যাটাক ড্রোন কিনেছে বাংলাদেশ, এক্ষেত্রে চীনের উইংলুং টু অ্যাটাক ড্রোন এগিয়ে থাকবে। বাংলাদেশ বিমানবাহিনী 2018 সালে চীনের অ্যাটাক ড্রোন পর্যবেক্ষণ করে, তাই মোটামুটি নিশ্চিত করেই বলা যায় উইংলুং টু অ্যাটাক ড্রোন ডেলিভারি পেয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। বাংলাদেশের অবস্থান থেকে আর কোনো দেশ থেকে অ্যাটাক ড্রোন ক্রয়ের সম্ভাবনা নেই বললেই চলে, কারণ 2020 সালে চীনের কোনো বিকল্প ছিল না। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ডেলিভারি পেয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। গত 21 নভেম্বর একটি সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন। তার তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নিয়ে অনেক বেশি আগ্রহী, কারণ ভৌগোলিক অবস্থান অনুযায়ী দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিপুল পরিমাণে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লাগবে, কারণ ভারতের মতো বৃহত্তম রাষ্ট্র আক্রমণ করলে তাকে মোকাবেলা করতে হবে। এমন অবস্থায় হাজার হাজার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রয়োজন।
তাই বিভিন্ন দেশ থেকে নতুন নতুন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অর্ডার দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সাম্প্রতিক সময় স্পেন থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অর্ডার দিয়েছিল, তবে এই অস্ত্র ইতিমধ্যে ডেলিভারি পেয়েছে কিনা তা বলা কঠিন, কারণ এখনও পর্যন্ত এক বছর অতিক্রম করেনি। তবে স্বল্প পরিসরে অর্ডার দিয়েছিল, তাই এরই মধ্যে ডেলিভারি পাওয়া সম্ভব। সেনাবাহিনী স্পেন থেকে 100টি লঞ্চার এবং 500টি ট্যাঙ্ক বিধ্বংসী রকেট পাবে। বাংলাদেশ সেনাবাহিনী স্পেনের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অর্ডার দিয়েছিল তা তৎকালীন সময় অফিসিয়ালি প্রকাশ করে, তবে ডেলিভারি পাওয়ার বিষয়ে কোনো ধরনের তথ্য প্রকাশ করবে না। এছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, রাশিয়া থেকে নতুন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ডেলিভারি পেয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, মেটিস অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ডেলিভারি পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী মেটিস এমন সংস্করণ কিনেছে যার রেঞ্জ 2 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটি, একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মাঝে এটি অন্যতম। কত সংখ্যক ডেলিভারি পেয়েছে তা নিশ্চিত নয়। বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 1200টি এই ধরনের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অপারেট করে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এখানেই সীমাবদ্ধ থাকবে না বাংলাদেশ সেনাবাহিনী, পরবর্তীতে আরও শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যুক্ত হবে, সম্ভবত দেশে তৈরির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। কারণ বিশ্বমানের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির জন্য তুরস্ক এবং চীনের সঙ্গে আলোচনা হচ্ছে। বাংলাদেশ সামরিক বাহিনী এছাড়াও একাধিক সমরাস্ত্র গোপনে ডেলিভারি পেয়েছে তা নিশ্চিত, তবে কৌশলগত কারণে তা প্রকাশ করতে আগ্রহী নয়। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ডেলিভারি পাওয়া সমরাস্ত্রে একটি বড় অংশ প্রকাশ করে না। তবে এয়ার কমডোর মোহাম্মদ আসাদুজ্জামান আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে বিমান তৈরি করতে সক্ষম হয়েছে, অর্থাৎ বিমান তৈরি সকল ধাপ অতিক্রম করেছে বাংলাদেশ। তাকে পাল্টা প্রশ্ন করা হয়, বাংলাদেশের নিজস্ব বিমান কত সালে উড্ডয়ন করবে? তিনি জানান, খুব শীঘ্রই, যার থেকে নিশ্চিত করে বলা যায় 2023 সালে ফ্লাই করবে। অতীতে বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছিল, যুদ্ধ বিমান তৈরির কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক বক্তব্যে বিষয়টি তুলে ধরেন। তবে এয়ার কমডোর মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ছোট আকৃতির বিমান বানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। তার এই বক্তব্য শতভাগ সঠিক, কারণ যুদ্ধ বিমান তৈরির মতো কোনো সক্ষমতাই এই মুহূর্তে বাংলাদেশের নেই। প্রথমত অর্থনৈতিক, রাজনৈতিক অবকাঠামো এবং দক্ষ জনবল সংকট বিদ্যমান, এমন অবস্থায় যুদ্ধ বিমান তৈরি করা অসম্ভব। বাংলাদেশ বিমান বাহিনী তাই শূন্য থেকে যাত্রা শুরু করেছে। বিমানবাহিনী মূলত বেসিক প্রশিক্ষণ বিমান বানিয়েছে, সম্ভবত জার্মানির সহযোগিতা নিয়ে তৈরি করেছে এই বিমান। এছাড়াও চীন এবং অস্ট্রিয়ার মতো দেশ থেকে সহযোগিতা গ্রহণ করতে পারে, কারণ ইঞ্জিন, ডিজাইন, অ্যাভোনিক্স তৈরির সক্ষমতা অর্জন করতে বাংলাদেশের অনেক সময় লাগবে, তাই এই সকল সরঞ্জাম আমদানি করেছে বিমানবাহিনী। 2024 সালের মাঝে গণহারে উৎপাদন শুরু করতে পারবে বাংলাদেশ। সম্ভবত জার্মানির গ্রুপ 120 TP বেসিক প্রশিক্ষণ বিমানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, কারণ এই ধরনের বিমান 24টি কিনেছে বিমানবাহিনী, যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ প্রযুক্তি গ্রহণ করবে। জার্মানির এই বেসিক প্রশিক্ষণ বিমান পৃথিবীর প্রথম সারিতে থাকবে, তাই কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ সেনা, নৌ এবং বিমানবাহিনীর পরবর্তীতে আর কোনো বেসিক প্রশিক্ষণ বিমান লাগবে না, কারণ দেশে তৈরি বিমান দিয়ে পরিপূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব। পাশাপাশি ভবিষ্যতে সম্ভব হলে রপ্তানি করার সুযোগ পাবে। এছাড়াও সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এখন অনেক বেশি ব্যস্ত, বিভিন্ন দেশ থেকে প্রযুক্তি নিয়ে সমরাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1 দশক পূর্বের তুলনায় বর্তমানে 12 গুণ বেশি সমরাস্ত্র উৎপাদন করে। সেনাবাহিনীর উদ্দেশ্য, যুদ্ধকালীন সময় সকল গোলাবর যাতে দেশে তৈরি করা সম্ভব হয়, বিষয়টি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি যেটা ছিল, সেটা যে ক্যাপাসিটি ছিল, এখন অলরেডি এটার প্রায় 12 গুণ ক্যাপাসিটি বেড়ে গেছে। বা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, ট্যাঙ্ক বিধ্বংসী, আমরা অত্যাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র মিসাইল কেনা হচ্ছে। আমাদের অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন হিসাবে মেটিস এবং আমাদের আর্মি এভিয়েশনে এয়ারপোর্ট আপনারা দেখিয়ে বাংলাদেশ মাল্টিপল মিলিটারি ডেলিভারিজ হ্যাঁ যোগে হাসিল কি হ্যাঁ জিসমে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলস হ্যাঁ ওর আবি যো মসুল হোনে ওয়ালি ডেলিভারি হ্যাঁ ও জি অ্যাটাক ড্রোনস কি ডেলিভারি জিসকে বারে মে আপ লোগোঁ সে কাফি দফা যো নিউজ হ্যাঁ হম শেয়ার কর চুকে হ্যাঁ। یہاں بہت ہی اہم چیز، اہم پوائنٹ، یہاں اگر ہم بنگلہ دیش کے آرڈرز کے حوالے سے بات کریں تو بنگلہ دیش جب بھی کوئی ملٹری آرڈر سائن کرتا ہے تو اس کی وجہ سے بنگلہ دیش کو بہت زیادہ پریشرائز کیا جاتا ہے، بنگلہ دیش کو بہت زیادہ پریشر فیس کرنا پڑتا ہے۔ لائک اسپیشلی میں یہاں جس کنٹری کی بات کر رہی ہوں وہ ہے انڈیا۔ انڈیا کی جانب سے بہت زیادہ جو ڈائریکٹ لیول پہ جو پریشر ہے وہ بنگلہ دیش پہ ڈالا جاتا ہے، جس کی وجہ سے سم ٹائمز سم ہاؤ کچھ آرڈرز کینسل بھی ہو جاتے ہیں۔ لیکن اب بنگلہ دیش کی طرف
से एक बहुत अच्छी स्ट्रेटजी है, उसको फॉलो करना स्टार्ट किया है बांग्लादेश ने, कि जो भी डिलीवरीज मसूल हों उनको सीक्रेट रखा जाए, रिवील ना किया जाए, उनका बकायदा टीवी पे ऐलान ना किया जाए. कि ये एक अच्छा डिसीजन है कि जो भी डिलीवरीज आती हैं उनको सीक्रेट रखा. यहाँ साथ ही अगर बांग्लादेश के वार प्लेन्स के बारे में बात करें, अटैक प्लेन्स के बारे में बात करें, उसके बारे में बात की कि बांग्लादेश जी अब उनको बनाना स्टार्ट हो गया. बांग्लादेश ने इंडिया को भी दिया है यहाँ पे, चूँकि बांग्लादेश के पास सारी की सारी टेक्नोलॉजी मौजूद नहीं है, इसकी वजह से उसने सारा सामान जो है जर्मनी से हासिल किया है और अब बांग्लादेश में जो प्लेन्स हैं, फाइटर प्लेन्स जो हैं, वो बनाना स्टार्ट कर दिया है. वेल अगर हमें कोई भी चीज़ इम्पोर्ट करना पड़ती है तो उसकी कॉस्ट जो है निस्बतन ज़्यादा होती है अगर हम उसको घर में ही तैयार कर लें. तो बांग्लादेश एक नई स्ट्रेटजी के हवाले से अपना काम स्टार्ट कर चुका है. यहाँ पे 2030 का जो डिफेंस गोल है उसको लेके सीरियस होके बहुत ही स्ट्रॉन्ग किस्म के स्टेप्स लिए जा रहे हैं. होपफुली बांग्लादेश को जो खतरात दरपेश हैं, लाइक यहाँ पे म्यांमार है और इंडिया है, जिससे बांग्लादेश को बहुत बड़ा ख़तरा लाहक है, अपने डिफेंस को मजबूत करने के बाद बांग्लादेश इन खतरात से निकल आएगा. और इसके लिए बहुत ज़रूरी है कि बांग्लादेश के पास एंटी टैंक मिसाइल्स बड़ी मकदार में मौजूद हों ताकि दुश्मन का मुकाबला किया जा सके, ऐसे किसी भी सूरत हाल का सामना किया जा सके अगर कोई ऐसी सिचुएशन बांग्लादेश को फेस करनी पड़ती है. वह आप लोगों का क्या कहना है इसके बारे में, आप लोग जो भी कहना चाहते हैं आप लोग बता सकते हैं कमेंट सेक्शन में. वीडियो को आप लोगों ने लास्ट भी लाइक करना, लाइक का बड़े सामने उसे जल्दी से क्लिक कर दें. वीडियो को लास्ट भी शेयर करना है अपने फ्रेंड्स और फैमिली के साथ. मेरे चैनल को सब्सक्राइब नहीं किया हो तो मेरे चैनल को जल्दी से सब्सक्राइब कर लें, बेल आइकन को क्लिक करके ऑल पर क्लिक कर दें ताकि जब भी वीडियो अपलोड करूँ आप लोग को लास्ट भी नोटिफिकेशन मिले. अगर आप लोग मुझे फॉलो करना चाहते हैं तो आप मुझे इंस्टाग्राम और फेसबुक का पेज जाकर मुझे फॉलो कर सकते हैं. बस यू गाइस, टिल देन टेक केयर, अल्लाह हाफिज़, बाय बाय.